বাবা বিয়ে গো থাকলে চলবে না তুমি তাড়াতাড়ি রেডি হও তোমাকে নিয়ে এক জায়গায় যাব একটা অলৌকিক ঘটনা দেখাবো আমাকে কি অলৌকিক ঘটনা কবরেতে উঠে আছে বাইরে যেই বলে শাস্তিটা আছে অনেক গলফটলপ কইতাছে গো চল আমরা একটু দেখে আসি তো চলুন দর্শক আপনাদেরকে একটা ফুটেজ দেখাই তারপরে বলছি বাকি কথা এইবার যে 9 মাস ধরে আমার அம்மா মারা গেছেন হলো নয় মাস চলতিছে নিশ্চই দেখেছেন ঘটনা হচ্ছে আমাদের বাংলাদেশের গাইবান্ধা এলাকার দশক গাইবান্ধা জেলা শহরের ডেভিড কোম্পানি পাড়ার মৃত আনিসুর রহমানের স্ত্রী বিরানব্বই বছর বয়সী বাসিরুন দেওয়া যাকে ধারণা করা হচ্ছে এই মহিলা কিন্তু আসলে এই মহিলা আবার ওই মহিলা না এটা প্রমাণিত হয়ে গেছে গত নয় মাস আগে পার্থক্যজনিত কারণে বিরানব্বই বছর বয়স বুঝতে পারছেন তো তিনি মারা গেছেন মারা যাওয়ার পরে তাকে স্থানীয় এলাকায় তার পারিবারিক কবরস্থানেই দাফন মানে শেষ করা হয়েছে এখন নয় মাস পরে গতকালকে মঙ্গলবার সন্ধ্যার দিকে গাইবান্দা রেল স্টেশনের এক সিটের মধ্যে আমাদের এই নানি বৈশা আছে এখন সেইখানে ওনার যে ছেলে এবং মেয়ে আছে তাদের যে বন্ধু বান্ধবী বা প্রতিবেশী আছে তাদের মধ্যে একদম ঝাইয়া দূরের থেকে দেখে বা দাদির মতন বা নানির মতন বা চাচীর মতন দীক্ষেক নানি কোথেকে আইন আগুন নানি আমনে কেমনে জীবিত এখন আসলে বিষয়টা হয়েছে কি যেই মহিলা মারা গেছে বাসুরুন বেওয়া আর এই যে মহিলা দুইজনের চেহারাতে নাইনটি প্লাস মিল আছে আমি শুনছি একরকম চেহারার দুই তিনজন মানুষ নাকি পৃথিবীতে আছে জমজ হয় তো বিষয়টা হয়েছে এই রকম এরপরেই উনাকে ওই বাসুরুন বেওয়া ভাইবা ওই প্রতিবেশী আবার সাথে করে আইনা এই ওনার মেয়ের বাড়িতে নিয়ে আসছে এখন মেয়ের বাড়িতে যখন আনছে পুরো এলাকার মধ্যে অস্থির হইলান কাণ্ড সোশ্যাল মিডিয়ার কল্যাণে নিউজের কল্যাণে এলাকার মানুষ বাদ ভাইঙা আসছে এখন এত কিছু যে হয়েছে এই মহিলা তাহলে চুপ কেন তিনি যেহেতু ওই মহিলা না এখন এই মহিলা তাহলে তার সম্পর্কে স্থানীয় যিনি থানার ওসি সাহেব আছেন সদর থানার ওসি অপারেশন জাহাঙ্গীর আলম জানিয়েছেন যে এই মহিলা বেসিক্যালি ওই মহিলা না তার বাড়ি হচ্ছে সিলেট আর তিনি মানসিকভাবে ভারসাম্যহীন যার কারণে মূল ঘটনাটা একটু চব্বিশ ঘন্টারও কাছাকাছি সময় লাগছে প্রথম দেখায় শুধুমাত্র ওনার মেয়ে না আর ওই লোক না ওনার নিজের ছেলে নাতি নাতকুর এলাকার পাড়া প্রতিবেশী বিভিন্ন মানুষই কিন্তু বিষয়টাকে বিশ্বাস করে নিয়েছে আর পরবর্তী সময় সংবাদ মাধ্যমে ডেভিড কোম্পানি পাড়ার মানে খবর পেয়ে ওই এলাকায় পুলিশ যায় পরে তারা নিশ্চিত হয় অজ্ঞাত এই বৃদ্ধা আসলে মৃত বাসিরুন বেগম নন আর এই মুহূর্তে এই মুহূর্তে আসলে পুলিশ হেফাজতে রাখা হয়েছে আর ভুয়া সংবাদকে কেন্দ্র করে সেখানে হাজার হাজার মানুষ হয়েছে সেইখানে আমরাও চাই এই ভিডিওটা আপনারা একটু শেয়ার করবেন যেহেতু তার সিলেট তার অরিজিনাল যারা ধার মানে ওনার ছেলে মেয়ে তাদের আসলে কোনো খোঁজখবর পাওয়া যায়নি বা যেহেতু নিউজটা ভাইরাল হয়েছে সো হোপস যে খুব দ্রুত সময়ের মধ্যেই তিনি তার প্রকৃত পরিবার যেটা তাদের কাছে ফিরে যেতে পারবেন এখন এলাকার মানুষের বক্তব্যটা শোনেন ঘটনা নিয়ে প্রতিবেশী আমির হোসেন মানে এই মহিলার ভাতিজা হয় তিনি বলেছেন বাসিরন চেহারার সঙ্গে এই মহিলার চেহারার অবিকল মিল আছে তবে বাসিরুন মারা যাওয়ার সময় গালমুখ ছিল একটু ভাঙ্গা এনাটা একটু আলাদা এই বৃদ্ধা সেই বিদ্যা কিনা আমার বোধগম্য হচ্ছে না আর ওনার ছেলে যিনি আছেন শফিকুল ইসলাম গেদু তিনি বলেছেন যে প্রথম দিন যখন সন্ধ্যার সময় দেখছি আবেগে অনুভূতিতে যাই হোক বিষয়টা একটু মাথা দিয়া প্রথমে আমরা ভাবছি যে আম্মাই কিনা আসলে অলৌকিক তো পৃথিবীতে অনেক কিছু ঘটে তো সেই কারণে তারা কিন্তু বিশ্বাস করে নিছিল এখন আসেন বিশ্বাস মানে এটা কি বিশ্বাসের কোন লাইন আছে সেম সেম টু যদি আমি তোর আম্মা বাট এটা কি পৃথিবীতে বিশ্বাস করার মতন ঘটনা হয় বুঝতে হবে এটা জিন শয়তানের কর্মকাণ্ড ছাড়া আর কিছু না যদি ডাইরেক্ট এসে সাক্ষীও দিত যে উনি কবর থেকে উইটে আসছে যেহেতু সবাই নিজ হাতে দাফন কাফন করছে আমাদের বাংলাদেশের মানুষের মূল সমস্যা হচ্ছে আমরা এই ধরনের ইস্যুগুলোতে এত বিশ্বাস করি গুজব অলৌকিক অতি প্রাকৃত বিষয় আর এটার মূল একটা কারণ হচ্ছে আমাদের বাংলাদেশে বিভিন্ন সময় ওয়াজের মাঠে যারা তথাকথিত কথিত বয়ান করেন অনেকে আছেন কোরআন হাদিসের কথা বলেন কিন্তু অনেকে আছেন ওই যে বাগের গল্প জাহাজের গল্প এরকম বিভিন্ন গল্প টল্প শোনায় না দাদা বা গল্প কিচ্ছা কেরামতি তারাই কিন্তু আসলে সাধারণ মানুষের ভিতরে এই ধরনের সিরকি আকিদা যুক্ত বিষয়গুলোকে জন্ম দিয়ে রাখছেন আর যার কারণে এগুলো থেকে হয় কি ব্যবসা হয় বিভিন্ন জায়গায় আমি দেখছি যে এই ধরনের ওই যে পাঁচ দিন কবরে ছিল সাত দিন কবর ছিল পানির নিচে ছিল কোথেকে উঠে আসছে ভাইয়া আসছে বাবার নাম দিয়া ধর্ম ব্যবসায়ীরা কিন্তু বিশাল একটা প্রতারণার ফাঁদ ফেলে এতটুকু বলছি যে পৃথিবীর ইতিহাসে কখনো এমন হয় নাই যে কোনো ব্যক্তি মারা গেছে মারা যাওয়ার নয় মাস তো দূরের কথা নয় দিন তো দূরের কথা নয় ঘন্টা পরে আবার কবর থেকে উঠে এসা স্বাভাবিক জীবনযাপন করছে সুতরাং একটু মাথা খোলা রাখতে হবে এরকম অনেক জায়গায় কিন্তু ধরাও খায় এগুলো কিন্তু অর্গানাইজ ক্রাইমও হয় খেয়াল রাখেন এগুলো কিন্তু প্ল্যান মাফিক ক্রাইম হয় যেরকম ঘরের ভিতরে ঢুকাই দিয়ে গেল আর রাত্রে বেলা এসে দরজা মরজা খুইলা দিয়া বা বাহিরে তাদের ছাকা টিম টাম হ্যাঁ এরা এসে কিন্তু এরকম চুরি ডাকাতি ধর্ষণ অনেক ধরনের বড় বড় ঘটনা এগুলো থেকে কিন্তু হয় কারণ অপরাধের নানান নতুন ফন্দি ফিকির বের হয়েছে তো যাই হোক ভালো থাকুন সুস্থ থাকুন আর ভিডিওটা শেয়ার করে দিবেন আর এই মহিলা সম্পর্কে যে কোনো তথ্য পেলে নয় 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 ফোন করে স্থানীয় থানা পুলিশকে অবহিত করবেন আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম